তো প্রতিযোগীরা, তোমরা যে পুলের সামনে দাঁড়ায় আছো ওই পুলে কিন্তু আজকে আমরা পাঁচটা কুমির ছাড়ছি। তোমরা এই পাশ থেকে নিয়ে যদি ওই পাশ পর্যন্ত সাঁতার কাটা যাইতে পারো তাইলেই তোমরা বাবা 5 কোটি টাকা, আর যদি কুমিরের পেটেই চলে যাও তাইলে তোমাদের ফ্যামিলি পাবে 2 কোটি টাকা। আপনি তো আজকের চ্যাম্পিয়ন, আর কেউ সাহসও পায় নাই, আর আপনি নাইমা চইলেও আসছেন। আপনি তো বীর পুরুষ। কিন্তু বুঝলাম না, আপনি তো এখন 5 কোটি টাকার মালিক, তারপর আপনি টেনশন আছেন কেন? আরে এটা পরের কথা, আগে এটা কোন আমার ধাক্কা দিছে কে?